এরপর প্রশ্ন হচ্ছে মানব জীবনে আকিদার গুরুত্ব কি মানব জীবনে আকিদার গুরুত্ব হচ্ছে অপরিসীম একজন মানুষের আমল কবুল হবে কি হবে না সেটা নির্ধারণ করবে তার আকিদার উপরে যার আকিদা সঠিক তার আমল সঠিক হবে আকিদা যদি শুদ্ধ না হয় বিশুদ্ধ না হয় সঠিক না হয় তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না আমরা এটাকে আকিদা বলি কোরআন সোনার ভাষায় ইমান কোথাও তৌহিদ কোথাও ইমানের নামে কোথাও তৌহিদের নামে কোরআন সবচেয়ে বেশি ইমান এবং তৌহিদ বলা হয়েছে কোরআনুল করিমে প্রায় উনানব্বইটি আয়াতে বিভিন্ন বিধানের বিধান বলতে গিয়ে বিভিন্ন আদেশ নিষেধ করতে গিয়ে আল্লাহ সুবাল তালা ইমান ডেকেছেন নামাজের জন্য ইমান শর্ত ইবাদ রোজার জন্য ইমান শর্ত হজ জাগাত প্রত্যেকটা আমলের জন্য ইমান শর্ত তাহলে ইমান ঠিক আছে তো আমল ঠিক আছে আকিদা ঠিক আছে তো আমল ঠিক আছে আকিদা ঠিক নাই তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না নবী সাল্লা সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন কাকে বলছেন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন আপনিও যদি কোনো একটা শির করে থাকেন তারা মানে ইমান বিরোধী আতিদা বিধ্বংসী কোন একটা কাজ যদি নবী আপনিও করে থাকেন আপনারও সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবীকে যদি ধমকি দেয় সুবাহ আল্লাহ আল্লাহ আকবর তাহলে আমাদের অবস্থা কেমন হবে এই জন্য গুরুত্ব খুব অপরিসীম আর এই আকিদা বোঝানোর জন্য আমাদের উচিত আকিদের উপরে দার্স করা একদিনের বক্তব্য দিয়ে আপনি আকিদা বুঝে যাবেন এই যে দুই এক কিছু লোক আছে দুই একদিন আকিদার ক্লাসে বসে সে আকিদা এমন বুঝে বুঝছে এখন অন্য আলমদেরকে ফতুয়া দেয় অমুকের আকিদা ঠিক নেই তমুকের মানাস ঠিক নেই অমুক শেষ অমুক শেষ অমুক ধ্বংস ফতুয়া দেওয়া আরে ভাই আকিদা বুঝতে দুই চার দিনের ক্লাস নয় ঘন্টার পর ঘন্টা যারা যোগ্য আলেম তারা এখনো পাঁচ দশ বছর বিশ ত্রিশ বছর পড়ালে করার পরেও এখনো তারা আকিদার উপরে পড়ে আকিদার উপরে এখনো পড়ালেখা করে আর আপনি আকিদার দুই একটা বই পড়েই আপনি এখন আকিদার উপরে মুফতি অমুকের আকীদার আপনি সার্টিফিকেট দিচ্ছেন তো মুখের মানহাজের সার্টিফিকেট দিচ্ছেন কেউ বলে আকিদা ঠিক আছে অমুকের মানাস ঠিক নেই মানাস ঠিক আছে আকীদা ঠিক নেই আসলে ও মূলত আকিদাও বুঝে নেই মানহাজও বুঝে নেই ঠিক না এরকম অনেক ফতো আওয়াজ ভাই ভাই আকিদা বুঝার জন্য নিয়মতান্ত্রিক সময় নিয়ে আলোচনা করতে হবে দার্স দার্স সংশোধন করতে হবে আকীদার উপরে যথেষ্ট পড়ালেখা লাগবে আমাদের দুঃখের বিষয় আমাদের মাহফিলগুলোতে আমরা যখন আকিদের উপরে কথা বলি তো অনেক মানুষ অবাক হয়ে যায় এটা কী তার মানে তার কাছে আকিদা ইমাম তৌহিদ এগুলো তার কাছে একটা আনুখা জিনিস মানে জীবনেও শুনে নাই কারণ আমাদের দেশের মসজিদগুলোতে আপনি দেখেন নামাজের ওয়াজ দেন ফাটিয়ে দিবে রোজার ওয়াজ দেন ফাটিয়ে দিবে ঠিক না তারপরে আপনি পর্দার ওয়াজ দেন ফাটিয়ে দিবে আর যদি বলেন যে ভাই আপনি আকিদার ওয়াজ করেন নিজেই ফেটে যাবে ফাটাবে দূরে থাক নিজেই ফেটে যাবে কারণ উনি নিজে ওনার নিজের আকিদের উপরে লেখা নাই এই হলো আমাদের দেশের খুদ অবস্থা যার কারণে মসজিদে আপনি দেখেন আপনি সারা জীবন নামাজ পড়েছেন হয়তো আপনার সারা জীবনেও দুই এক দিন আকিদার ওয়াজ হয়েছে এরকম হয়তো দুই এক দিনও হয় নাই নামাজের ওয়াজ আলহামদুলিল্লাহ নয় ওয়াজ হয় ভালো ওইগুলো দরকার আছে কিন্তু সবচেয়ে বেশি দরকার ইমান এবং তৌহিদের আলোচনা ইমান কিভাবে ভাঙে যে আমার একটা বই আছে ইমান ভঙ্গের ষাটটি কারণ বইটা নিয়ে একজনে মন্তব্য করছে যে হুজুর ইমান ভঙ্গের কারণ আছে নাকি আর আপনি দিয়েছেন আবার ষাটটা হ্যাঁ একজন আবার প্রশ্ন করছে কয় যে আমরা জানি ইমান ভঙ্গের দশটি কারণ একটা বইতে আছে একজন অ্যারাবিয়ান লেখক লিখেছেন হে মনে করছে যে ভঙ্গের কারণ খালি দশটাই আর বাবারে উনি গবেষণা করে দশটা লিখেছেন আমি গবেষণা করে ষাটটা লিখেছি আমার পরবর্তীতে আমার কোনো ছাত্র আলহামদুলিল্লাহ বা আমি যদি আরও গবেষণা করি আরও বের হবে তাহলে ভঙ্গের কারণ দশটার ষাটটার মধ্যে নির্ধারিত নয় এমন শত কারণ আছে হয়তো আপনি নিজেও এমন কোনো কাজ অনেক কাজ করছেন যে আপনার নিজের আকিদা ঠিক নেই আপনার নিজের আকিদা ঠিক না মনে রাখবেন আকিদা ঠিক না থাকলে ইমান আর তাও ঠিক না থাকলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না বুঝতে পেরেছি এর জন্য প্রত্যেকটা মুসলিমের জন্য প্রথম ফরজ হচ্ছে ঈমানের জ্ঞান আকিদার জ্ঞান অর্জন করা আল্লাহ ও ওতাআলা আল্লাহ সুভানে ওয়াতা আলাহ ওরা বলছেন ফালম লা ইলাহা ইল্লাল্লাহ আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ দেয় যে সাক্ষ্য দিচ্ছ ওটা সাক্ষ্য দেওয়ার আগে এই সম্পর্কে জ্ঞান অর্জন করো আল্লাহ কে কে আল্লা আলাহ সুবান সম্পর্কে জানতে হবে এটা এটাই ইমান তৌহিদ এবং আকিদার আলোচনা আকিদার সম্পর্কে জানা মুসলিমের জন্য প্রথম ফরজ আল্লাহ সুবান আমাদের সবাইকে আকিদার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন